আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো বীরপাড়া থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার লঙ্কাপাড়া থেকে। সম্প্রতি বীরপাড়া লঙ্কাপাড়া এলাকার বাসিন্দা সঙ্গম থাপা নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। সেই ঘটনা তদন্তে নেমে পুলিশ ডিকমান রায় নামে এক ব্যক্তিকে বীরপাড়ার লঙ্কাপাড়া থেকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছেন, কোনো এক বিষয়কে কেন্দ্র করে ঝামেলা বাঁধে দুই বন্ধু সঙ্গম থাপা এবং ডিকমান রায়ের মধ্যে। সেই বিবাদ চলাকালীন সঙ্গমকে লক্ষ্য করে গুলি চালান ডিকমান, গুলি লাগে সঙ্গমের হাতে। এ ঘটনা তদন্তে নেমে বীরপাড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে লঙ্কাপাড়ার ডিবি লাইন থেকে ডিকমান রায়কে গ্রেফতার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। সঙ্গম থাপা বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত অস্ত্র আইন ও হত্যার চেষ্টা মামলায় মামলা রুজু করেছে। ব্যুরো রিপোর্ট, আলিপুরদুয়ার।